হ্যালো ফ্রেন্ডস আমি তমালি আমার বাগান আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই আজকে চলে এসেছি নর্মাল টগর গাছ নিয়ে থোকা টগরে অলরেডি দুটো ভিডিও করা আছে নর্মাল টগরেরও আগে একটা ভিডিও করা আছে এটা আপডেট ভিডিও দিচ্ছি ওই সেম গাছটারই বড়ো গামলায় বসানো আছে গামলাটা ফেটে গেছে একদম রিপোর্ট করতে গেছিলাম তো গামলা প্লাস্টিকের গামলায় বসানোটা খুব ভালো এগুলো নর্মাল গামলা মানে টব নয় ফুলের যে টব হয় সেই প্লাস্টিকগুলো একটু অন্য ধরনের হয় এইগুলো যেমনি যেমনি পাতি গামলা তো এইগুলো যখন আপনি রিপোর্ট করতে যাবেন কোনো না কোনো মরমরে হয়ে যায় বা এক বছর বাদে যখন রিপোর্ট করবেন সেটা একটুখানি ফেটেও যেতে পারে তো শুধু ওপরের অংশটা ফেটেছে তো বাকিটা ঠিক আছে বলে আমি এখন ওটাতেই রেখেছি তো কিচ্ছু করিনি জাস্ট বের করে নিয়েছিলাম শেকোর তলায় যে গুঁড়ো গুঁড়ো দেখুন এরকম শেকোর হয় একদম নিচের দিকে এরকম গুঁড়ো গুঁড়ো শেকড় হবে তো সেই শেকড়গুলো থেকে মাটিগুলো হালকা করে ঝেড়ে নিয়ে আবার নতুন মাটি ভার্মি কম্পোস্ট আর বালি মিশিয়ে আবার সেই মাটিটা দিয়ে পুরো ভর্তি করে দিয়েছি পুরনো যে মাটিটা ছিল সেটাকে আলাদা করে দিয়েছি নতুন মাটি দিয়ে ভর্তি করেছি কারণ পুরনো মাটি যা সার ছিল তা ওর খাওয়া হয়ে গেছে তো নতুন মাটিতে আমি যেটা ভাগ দিয়েছি সেটা আমি বলে দিচ্ছি সেটা হলো ফর্টি পারসেন্ট আপনার মাটি দিয়েছি আর আপনার মতন বালি দিয়েছি আর বাকি যেটা ছিল সেটা আপনার পুরোটাই এই গাছ একটু বেশি খায় মোটামুটি এই এত বড় গামলাতে ছ মুঠো মতন আমার ভার্মি কম্পোস্ট লেগেছে একদম প্রপার একদম মানে একদম করে ওরমভাবে বলা যায় না জানেন তো মানে ভাগ বলে দিই কিন্তু তবু যদি যখন আপনি কোনো একটা গাছকে মনের মতন করে বসাবেন তখন প্রপার ভাগটা বলা যায় না আমি সবসময় বলি মাটি ছুঁয়ে দেখলে মাটির আপনার রেশিও এমনি বুঝতে পেরে যাবেন যে মাটিটা কতটা ঝুরঝুরে বা কতটা ভালো বা কতটা জল দাঁড়াবে কি দাঁড়াবে না সেটা মাটি যতক্ষণ না ছোবেন না বোঝা যায় না দেখুন একটা চারাও বেরিয়েছে নিজে থেকেই পরে তুলবো এটা থেকে একটা টমেটো গাছ আপনাদেরকে বেরিয়েছে তা হচ্ছে হোক পরে তুলে সাইডে অন্য একটা টবে করে দেবো আর এইগুলো যেগুলো সিলিন্ডার দেখছেন এগুলো জাস্ট এক মুঠো দু মুঠোর মতন ছিল তো সেটাও মিশিয়ে দিয়েছি তো এর মাটির সেরকমভাবে কোনো মানে একদম প্রপার রেশিওতে বানিয়েছি সেটা আমি একদম বলবো না তবে হ্যাঁ ফর্টি পারসেন্ট আপনার মাটি দিয়েছি থার্টি পার্সেন্ট বালি দিয়েছি এটুকু আমি বলতে পারি কারণ বালির পরিমাণ আপনার টেন পার্সেন্ট আমি কম দিয়েছি কারণ এই গাছের একটু মাটি দরকার হয় কিন্তু জল দাঁড়ালেও চলবে না জল দাঁড়ালে ইস্যু হবে সমস্ত এরকম কচি কচি যা পাতা দেখছেন দেখুন কত সুন্দর ফুল হচ্ছে একটাও ফুল দেখাতে পারবো না কারণ আমার সকালবেলার দিকে সমস্ত এসে সব পুজোর জন্য ফুল তুলে নিয়ে যায় আমি কুড়ি দেখাতে পারি তাহলে আমাকে মোটামুটি পাঁচটার সময় উঠে আমাকে শুধু ভিডিও করার জন্য উঠতে হবে সেটা আমার পক্ষেও সম্ভব নয় তো কিছু কিছু আছে তো সেটা দেখাতে পারি দেখুন একটু জল কম আছে বিকেলবেলার দিকে জল দেবো এখন দুপুরবেলা তো তাই একটু নুয়ে গেছে প্রচুর রোদ্দুর কিন্তু পাতায় দেখুন কোনো ফাঙ্গাল ইস্যু নেই এটা কিন্তু একমাত্র অনেক সময় দেখবেন যে পটে আছে বলে ফাঙ্গাল ইস্যু হচ্ছে বা পাতার ডগা থেকে বার্ন হচ্ছে বা পাতা হলুদ হয়ে যাচ্ছে তো যখনই দেখবেন যে আপনার ফাঞ্জি দেওয়ার পরেও আপনার পাতা বার্ন হচ্ছে বা পাতা মানে হালকা শিরা শিরা দেখতে পাওয়া যাচ্ছে তো আপনি সেটাকে রিপোর্ট করে দিন নর্মাল আপনি ওপরের মাটিটা খুঁড়ে নিয়ে আপনি আবার নতুন মাটি দিতে পারেন সেটাও একটা প্রসেস বা যদি আপনি পুরোটা বের করে নিতে পারেন তাহলে তো খুবই ভালো হয় পুরোটা বের করে নিয়ে তলার দিকে মাটিটা একটুখানি ঝেড়ে আশেপাশের মাটি একটু ঝেড়ে আবার নতুন মাটি ওই যে মাটিটাতে বসানো ছিল সেই মাটিটা মেশাবেন না নতুন কোনো মাটি সেই মাটিতে অন্য কোনো গাছ করুন কিন্তু এতে আর দেবেন না ওই মাটির সঙ্গে আবার সার মিশিয়ে অন্য কোনো গাছ বসাবেন কিন্তু এতে আবার নতুন মাটি দিয়ে আপনি মাটি আর ভার্মিকম্পোস্ট বা বালি মিশিয়ে আপনি আবার নতুন করে করতে পারেন গাছটা যখন ধরে যাবে প্রথমের দিকে দেখবেন একটু দাঁড়াখাঁড়া মতনই থাকবে কিন্তু আস্তে আস্তে গাছটা কিন্তু ধরে যাবে তো ধরবার জন্য মোটামুটি আপনি ওকে এক মাস মতন একটু সময় দিন ধরে সমস্ত ফুল চলে আসবে এবং সমস্ত পাতা দেখুন একদম কচি কচি পাতা এ দেখুন একদম কচি পাতা কোনো অসুবিধা হবে না একদম ওই পটে আছে গামলা জাস্ট আমি দেখতে দেখুন গামলা এই গামলাতেই ছিল এই গামলাতেই আছে আমি রিপোর্ট করেও এই গামলাতেই বসেছি কারণ আমার কাছে আর এর থেকে বড়ো গামলা নেই তো এটাতেই বসাতে হয়েছে বাধ্য হয়ে তো খুব ভালো গাছ পুজো করার জন্য তো খুব ভালো ফুল মানে এবার এইটা মোটামুটি আপনার সারা বছরই ফুল দেয় এই সময়টা একটু বেশি দেয় কিন্তু মোটামুটি একটা দুটো করে আপনার সারা বছর ফুল হবে আপনি সবসময় ফুল পাবেন আর দিনের বেলা পারলে সপ্তাহে একবার সল্ট এগুলো খুব একটা দরকার লাগে না যেমন এই গাছগুলো এমনি হয় কোনো রকম কেমিক্যাল না ইউজ করলেও হয় কিন্তু যেহেতু পটে আছে এটা যদি মাটিতে বসিয়ে দেন আপনাকে কিচ্ছু করতে হবে না কিন্তু যেহেতু পটে আছে সেহেতু আমাদের এত কেয়ার করতে হয় নাহলে কিন্তু এই সব গাছের কোনো কেয়ার জবা গাছ বলুন ওই পোকা মারার ওষুধ ছাড়া কিন্তু কোনো কিছু লাগে না যদি গ্রাউন্ডে বসানো থাকে কিন্তু দেখুন আমার এত বড়ো বড়ো জবা গাছগুলো গ্রাউন্ডে বসানো আছে পোকা মারার ওষুধ স্প্রে করা ছাড়া এই গাছ আর কিচ্ছু লাগে না খেতেও দিই না নিজে থেকে প্রচুর ফুল হয় অগুন্তি ফুলা তো এই টবর গাছও তাই যদি গ্রাউন্ডে বসানো থাকে শুধুমাত্র পেস্টিসাইড ছাড়া অন্য কিছু ইউজ করার দরকার পড়ে না কিন্তু যেহেতু টবে আছে সেহেতু সপ্তাহে একবার অবশ্যই দিনের বেলা এরকম রোদ্দুর থাকাকালীন আপনি এপসামসর স্প্রে করবেন এক গ্রাম এক লিটার এগুলে আর যদি আপনার কাছে ফাঙ্গাল প্রবলেম থাকে পাতা এত চকচকে না হয় বা পাতাতে শিরা দেখতে পাওয়া যাচ্ছে বা পাতা বার্ন আউট হচ্ছে তো অবশ্যই মাসে দুবার আপনি ফাঞ্জিসাইড সাইড এক গ্রাম এক লিটারে গুলে বিকালের দিকে স্প্রে করবেন আর দিনের বেলা স্প্রে করার টাইম হলো আপনার মোটামুটি ওই বারোটার ভেতরে বারোটার পর কিন্তু এই কাঠফাটা রোদ্দুরে কিন্তু স্প্রে করতে যাবেন না বারোটার ভেতরে স্প্রে করবেন আর বিকালের টাইম হলো বিকেল পাঁচটার পর সূর্য চলে যাবার পর তো এই নিয়মটা নিয়মটার শিডিউলটা সময় মাথায় রাখবেন এটা সমস্ত গাছের জন্য দরকার এটা আপনি মাইক্রোনিউট্রিয়েন্ট বলুন এফসামসল্ট বলুন যখনই স্প্রে করছেন বেলা বারোটার ভেতরে করবেন আর যদি এটা পেস্টিসাইড ফাঞ্জিসাইড স্প্রে করছেন সেটা বিকেলে পাঁচটার পর স্প্রে করবেন তো জাস্ট এটুকু কেয়ার আর কিছু না সপ্তাহে একবার করে খোল পচা দেবেন যথেষ্ট এই গাছের জন্য পাতলা সলিউশন করে দিতে পারেন বা আপনি ছেঁকে দিতে পারেন না ছেঁকেও দিতে পারেন কোনো অসুবিধা নেই গাছ খুব ভালো খায় এবং রোদ্দুরটা মাস্ট এটা আপনি কোনোদিনও বলবো না যেখানে আপনার রোদ্দুর নেই সেখানেই গাছটা ভালো হবে একদম হবে না সবকটা পাতা ঝরে যাবে ফাঁজি সাইড দিয়েও কিছু হবে না কোনো উপায় হবে না একমাত্র রোদ্দুরটা আছে বলেই কিন্তু এই টুকু পটের মধ্যেও কিন্তু গাছটা এত বড় হয়ে বেঁচে আছে তো জাস্ট আজকে এইটুকুই আর কোনো কেয়ার নেই গাছের পেস্টিসাইড যখন অন্য সমস্ত দেখুন এত বড় বাগান সমস্ত গাছে যখন স্প্রে করবেন তখন এই গাছেও একটু স্প্রে করে নেবেন কোনো অসুবিধা হবে না কিন্তু পার্টিকুলার যতক্ষণ না পোকা সাধারণত লাগে না কোনোদিন দেখিনি কিন্তু আশেপাশে এই মিলিবাগের উপদ্রব থাকলে অনেক সময় লেগে যায় বেশিরভাগ লাগেই কুঁড়িতে লাগে তো কুঁড়িগুলো খসিয়ে দেয় কুঁড়ি ভালো মতন হতে চায় না ফুল হতে চায় না তো পেস্টিসাইড যখন সব গাছে স্প্রে করবেন এতেও একবার স্প্রে করে দেবেন তো আর জাস্ট এইটুকুই দেখে বলবেন কিরকম লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক করুন কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানান যেইটুকু আমি নিজে করে করে শিখেছি আমি অবশ্যই তা বলার চেষ্টা করবো আগামীকাল আবার দেখাবো অন্য কোনো কাছের ভিডিও নেই